नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নভেম্বর 2024, আপনি কোন রাশির মানুষ, আপনার কেমন যেতে চলেছে, অর্থাৎ নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে, আপনার স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, সন্তান, কর্ম, বিবাহ বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি মান্থলি এই প্রেডিকশনটা করছি এবং এটা চন্দ্র রাশি ধরে এই আলোচনাটা আমি করতে চলেছি। দেখুন, কন্যা রাশি আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। আপনারা এই ভিডিওটিকে বন্ধু হিসাবে অথবা আপনারা চলার পথের পাথর হিসেবে নিন, অনেক কাজে আসবে। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে কিন্তু রয়েছে এবং ভিডিওর শেষে রয়েছে মহা উপায়, যে উপায়টা আপনারা যদি করেন এই নভেম্বর মাস আপনাদের অনেক কিছু বেটার রেজাল্ট আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করতে চলেছে। দেখুন, কন্যা রাশি আপনার রাশির অধিপতি বুধ আপনার থার্ড হাউসে অবস্থান করছে। এই মাসে আপনাদের অতিরিক্ত পরিশ্রম অর্থাৎ অতিরিক্ত ট্রাভেল আপনাদের কিন্তু হবে, অর্থাৎ যাত্রা, সেটা আপনার কর্মসূত্রে হোক বা ভ্রমণ হোক, আপনাদের এ মাসে যাত্রার যোগটা কিন্তু প্রবল দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ ভ্রমণ, আপনার কর্মসূত্রে আপনার প্রচুর জায়গাতে আপনাকে যেতে হচ্ছে, অর্থাৎ কর্মব্যস্ততার মধ্যে কিন্তু আপনাকে থাকতে কিন্তু হবে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো, দেখা যাচ্ছে কোনো, যেমন থাকে না যে আপনাকে টার্গেট রিলেটেড কাজ করতে দেওয়া হয়েছে, আপনাকে কটা কাজ আপনাকে করতে হবে, অর্থাৎ আপনাকে একদিনে 10টা কাজ আপনাকে করতে হবে, এই টার্গেট রিলেটেড কাজগুলো কিন্তু আপনাদের ফুলফিলমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থাৎ এই জায়গাটাতে আপনারা সফলতা পাবেন। কন্যা রাশির আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি না। ওভারঅল আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট বেটার রেজাল্ট কিন্তু দিতে চলেছে। ছোটোখাটো সমস্যা, শরীর নিয়ে বড় কোনো যে সমস্যা, বিশাল কোনো বড় ধরনের হেলথ ইস্যু, এটা কিন্তু থাকছে না। অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা মোটের উপর দিয়ে কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। এবার আসি, আপনি কন্যা রাশির মানুষ, আপনার এ মাসে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে, আগামী মাসে আপনাদের ডেলিভারির সম্ভাবনা রয়েছে, এখানে আপনারা নিশ্চিত রূপে শুভ ফল পেতে চলেছেন। এবং যারা ভাবছেন যে কনসিভ নিতে চাইছেন, সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করতে চাইছেন, আমি বলবো এই সময়টা আপনাদের সন্তান প্রাপ্তির জন্য আদর্শ সময় হতে চলেছে। যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভাইটাল সময় কিন্তু হতে চলেছে। আপনি কন্যার মানুষ, আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি এ মাসে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। কোনো জমি বা কোনো প্রপার্টি বা কোনো অ্যাসেট আপনাদের কিনার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ সম্পত্তি ক্রয়ের জায়গাটা খুব গাঢ় দেখা যাচ্ছে। তবে লেনদেনের ক্ষেত্রে কোনো একটা সম্পত্তি কিনছেন, অবশ্যই পেপারসগুলো দেখে নেবেন, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। এবং এর সাথে সাথে আরেকটি যে পার্ট, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন, তারা কিন্তু ভালো বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। শত্রুতা আপনাদের থাকবে, শত্রুতার জায়গা নিয়ে কিছুটা হলো আপনাদের চাপ এই সময় দেখা যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়া, ঋণের জায়গাটা কিন্তু আপনাদের এ মাসে প্রবল দেখা যাচ্ছে। কোনো বিজনেসের কারণে বা আপনার বাড়ি রিনোভেশনের কারণে আপনাদের এই ঋণ হতে চলেছে। এবার আসি, আপনি কন্যার মানুষ, আপনার
যারা অবিবাহিত রয়েছেন, বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, গাঢ় বিবাহ সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে, বা যারা লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য প্রচেষ্টা করছেন, বা বিয়ের জন্য দেখাশোনা করছিলেন, বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা কনফার্ম হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি কন্যার জাতক আপনার ক্ষেত্রে, যদিও আপনার ব্যক্তিগত জন্ম চোখ দেখা দরকার রয়েছে। এবং অষ্টমপতি আপনার একাদশভাবে বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো সফলতার জায়গাতে একটু হলেও বেগ পেতে হবে, অর্থাৎ চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু এগাতে কিন্তু হবে, চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আপনাদের এগাতে হবে। সপ্তমভাবে রাহু অবস্থান করছে, পার্টনারশিপ যারা বিজনেস করছেন, ধরুন 10 জন 15 জন মিলে পার্টনারে বিজনেস করছেন, এখানে কিন্তু অবশ্যই সতর্ক থাকুন, সেখান থেকে প্রতারিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনাদের লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা কিন্তু রয়েছে। এবং বিজনেসের ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বড় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো অবশ্যই আপনারা দেখে এবং একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নিয়ে আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করুন। এবং ভাগ্যভাবে আপনার বৃহস্পতি রেট্রোগ্রেড বৃহস্পতি দৈব কৃপা আপনারা পেতে চলেছেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। এবং এর পাশাপাশি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছে সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের ধর্মীয় যাত্রার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু এই সময় সৃষ্টি কিন্তু হতে চলেছে আপনি কন্যার মানুষ আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনার চতুর্থভাবে চতুর্থপতি আপনার বক্র অবস্থায় রয়েছে, কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, আমি বলবো যারা ফ্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। বা যারা MNC কোম্পানিতে চাকরি করছেন, প্রমোশনের সম্ভাবনা, বা যারা ট্রান্সফারের জন্য চিন্তা করছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তবে পলিটিক্সের শিকার হতে পারেন। কর্মস্থলে পলিটিক্স হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেম আপনাদের এই মাসে ভালো হতে চলেছে, প্রেমের জায়গা নিয়ে খুব একটা চাপের নেই, প্রেমের জায়গা দিয়ে মোটের উপর দিয়ে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি শিক্ষা, উচ্চ শিক্ষা যারা করছেন, যারা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন, অথবা ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনাগুলো করছেন, বা রিসার্চমূলক পড়াশোনা করছেন, বা আপনি MA বা আপনি MCA বা আপনি দেখা যাচ্ছে কোনো হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনাগুলো করছেন, এখানে আপনার ভালো ফল পাবেন। এবং চাকরির একটা বড় ধরনের সুযোগ, বা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন চাকরির একটা বড় সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে আপনি কন্যা রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় দেখা যাচ্ছে, আর্থিক স্থিতি আপনাদের মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আমি বলবো শরীর স্বাস্থ্যের পার্ট নিয়ে খুব একটা টেনশনের ব্যাপার নেই। সন্তান, প্রেম, উচ্চশিক্ষা এবং আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার বাজার ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। খরচের দিকটা নিয়ন্ত্রণ রাখুন, 16 নভেম্বর পর্যন্ত খরচ আপনাদের বৃদ্ধি করবে, অবশ্যই ইনকাম আসবে কিন্তু পাশাপাশি খরচের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। ভাই বোনদের সাথে মত পার্থক্য, মতবিরোধ হতে পারে, যাদের মামলা মকদ্দমা চলছে তারা ভালো ফল পেতে চলেছেন, মামলা মকদ্দমার সঙ্গে যারা যুক্ত জড়িয়ে পড়েছেন সেখানে ভালো ফল পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আমি বলবো আপনার পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে এবং মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার টেনশনে কিন্তু কারণ কিন্তু হতে পারে। এবং এর সাথে সাথে আমি আরেকটি যে পার্ট বলবো, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এনার্জি লস, আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, কিছু কিছু ক্ষেত্রে এনার্জি লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর সাথে সাথে আমি আরেক যে আর আপনাদের যে পার্ট সেটি হচ্ছে, বিশেষ করে আমি বলবো ধৈর্য রেখে কাজ করুন, রাগ জেদ কন্ট্রোল করুন। কন্যা রাশি যে কোনো কাজ সিদ্ধান্ত চটজলদি দিবেন না, পরামর্শ নিন, আপনার যারা শুভ আকাঙ্ক্ষী রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করুন, বিশেষভাবে লাভ পাবেন। বন্ধু থেকে সহযোগিতা, বন্ধুর সঙ্গে হেল্প আপনারা কিন্তু এই মাসে পেতে চলেছেন। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এই সময় আপনাদের আসতে চলেছে। অবশ্যই আপনারা
গণেশজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।